দানিয়া পারভিনের পর আয়েশা জান্নাত মোহনা ওরফে প্রজ্ঞা দেবনাথ বাংলায় আরও এক মহিলা জঙ্গির হদিশ। তানিয়া ছিল লস্করের সদস্য আর আয়েশা জেএমবির সক্রিয় সদস্য। জঙ্গি গোষ্ঠীগুলিতে সাধারণত পুরুষদেরই সক্রিয় হিসেবে দেখা যায়, কিন্তু সেই কৌশল যে জিহাদিরা বদলাতে শুরু করেছে এই ঘটনাগুলি তারই ইঙ্গিত। ওয়াকিবহাল মহলের ধারণা, মূলত পুলিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই পরিচিত কৌশল বদলাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা কেন এবং কিভাবে জঙ্গি সংগঠনগুলিতে নাম লেখাচ্ছে? লস্কর বা জেএমবির মতো সংগঠনগুলি তাদের নেটওয়ার্ক মিশিয়ে দিয়েছে তৃণমূল স্তরে। তারই সুফল প্রজ্ঞা দেবনাথ ওরফে আয়েশা জান্নাত মোহনার মতো মুখ। জন্মসূত্রে পাওয়া ধর্ম বদলে অন্য দেশে গিয়ে জঙ্গি নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে সে। বিষয়টিকে গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার এ রাজ্যের যুবতী। জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই যুবতী হুগলির ধনেখালীর কেশবপুরের বাসিন্দা, নাম প্রজ্ঞা দেবনাথ। পরিবারের দাবি, 2016 সালে 24শে সেপ্টেম্বর মাত্র 21 বছর বয়সে কলকাতা যাওয়ার নাম করে বাড়ি ছাড়ে কলেজ ছাত্রী প্রজ্ঞা। তারপর আর বাড়ি ফেরেনি। চলে যাওয়ার মাস তিন চারেক পর মাকে ফোনে জানিয়েছিল ধর্ম পরিবর্তন করেছে। কিন্তু মেয়ে যে এত বড় অপরাধের পথে হাঁটছে তা ঘুণাক্ষরেও ভাবেননি বাবা মা। শুক্রবার বাংলাদেশের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রজ্ঞাকে। তার বর্তমান নাম আয়েশা জান্নাত মোহনা। সূত্রের খবর, জেএমবির নারী বাহিনীর অন্যতম সদস্য ছিল আয়েশা। সীমান্ত পেরিয়ে দুদেশে অবাধ যাতায়াত ছিল তার। এ রাজ্য থেকে সংগঠনের চাঁদা তুলে বাংলাদেশে নিয়ে যেত আয়েশা, আশ্রয় নিত দুই বাংলার মাদ্রাসাগুলিতে। এই খবর সংবাদ মাধ্যমে জানার পর হতবাক তার বাবা মা। মেয়ে এমন সিদ্ধান্ত কি করে নিল? উত্তর খুঁজছেন আয়েশার মা। আমরা এটাই জানতাম যে ওই ধর্মটাই ও নিয়েছে, ওর ভালো লেগেছে, এটাই জানতাম। ও যে এইসব কিছু করবে আমরা কোনোদিন ভাবিনি। এটা কি করে ভাববো বলো না? এখন সবাই বড় হলে কার কোন ধর্ম ভালো লাগে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার সঙ্গে সে কি করবে সেটা তো আমরা জানতে পারবো না। আর যোগাযোগ থাকলে কি বা জানতে পারতাম? যোগাযোগ মেয়ে দেশদ্রোহী হলে কড়া শাস্তি চাইছেন আয়েশার বাবাও। ও যদি দেশদ্রোহী হয় তো তার সাজা সে পাবে। আমাদের সঙ্গে যোগাযোগ নেই, এ নেই, কিছু জানি না, ও কী বলবো আমি? এই এত পাড়ার লোক আছে, জিজ্ঞেস করে দেখুন না, যে যাকে খুশি কেউ ভাবতে পেরেছে ও কার সাথে নিশ্চয়ই নেবে। এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিল প্রজ্ঞা। তার বিপথে যাওয়ার খবর অবাক করেছে প্রতিবেশীদেরও। আমি দেখেছি সাধারণ যেমন ইয়ে, সেরকম কোনো অসুবিধা কিছু বুঝতে পারিনি। অস্বাভাবিক আচরণ কোনো দিন না 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 সেরকম কিছু ইয়ে করিনি। আর এমনি এদের পরিবার বা পরিজন সেটাও বলতে পারবো, একত্রিত তো একসঙ্গে তো থাকে সেটাও জানি। সূত্রের খবর, ধরা পড়ার পর বিন্দুমাত্র বিচলিত নয় বছর ২৫ আয়েশা, বরং জেরায় সব প্রশ্নেরই ঠান্ডা মাথায় জবাব দিচ্ছে সে। কিন্তু এই খবরে মাথায় বাজ পড়েছে তার বাবা মার। হুগলি থেকে ক্যামেরায় দীপঙ্কর দের সঙ্গে তাপস লাহা, নিউজ টাইম।